আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিউ একটা ব্লগ আর এই ব্লগে থাকতে সে পিঠা বানানো আর কেন আজকে এক পিঠা বানাচ্ছিলাম আর কার জন্য বানাবো কি সে উপলক্ষে তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর এখন চলে আসলাম ভাবিদের বাসায় পিঠা বানানোর জন্য যে আমেরিকা থেকে ভাবি ওনাদের বাসায় আর এসেই দেখে সবাই কিন্তু এখানে পিঠা কিন্তু গুলি করে তো একজনে একজনে বেলে সবাই কিন্তু সব কাজে লেগে পড়ছে আর এখানে যেহেতু দুই পিঠা হবে তো দুই রকম করে সাইজ সাইজ করে কিন্তু এখানে রেডি করে নিচ্ছিল তো এখানে একটা হবে চিকন পিঠা আর একটা হবে আপনার নকশি পিঠা তো প্রথমে কিন্তু আমি একটা পিঠা নিয়ে কাটার জন্য বসে পড়লাম তো এখানে পিঠা কাটতেছিলাম আর আজকে পিঠা বানানো হচ্ছে ভাবি জন্য যেহেতু ওরা এমরিকা থাকে এরকম করে কিন্তু পিঠা খাওয়া হয় না তো কিনে খাওয়ার মজাটা অন্যরকম আর হাতে বানিয়ে খাওয়ার অন্যরকম তার অন্য রকম তার জন্য আর ওনাদের জন্য বিশেষ করে আর এভাবে সবাই একসাথে বসে পিঠা কাটা আর পিঠা ইয়েটা অন্যরকম তো সবাই বসে বসে কিন্তু একে পিঠা বানা আর অনেক মজা অনেক আড্ডা করতেছিলাম তো সবাই কিন্তু বিভিন্ন বিভিন্ন জাতের পিঠা বানাচ্ছিল তো নকশির পিঠার ফুল গুলা দেখলে কিন্তু মুগ্ধকর মানে এরকম মানে এত সুন্দর কাটা পরে মানে হোক সুন্দর যায় হয় পিঠার দেখতে মানে খুবই সুন্দর লাগে বানানোর সময় আর এই মানে যে ড্রটা করা হয়েছে এটা অনেকটাই সুন্দর হয়েছিল যা ফুলগুলা কাটতে গেলে যে আপনার যে ভাবে সাইজ করে কাটা হচ্ছে সেরকম ভাবেই কিন্তু থাকতেছিল তো এইগুলা পিঠা বানাতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর সবাই একসাথে গল্প করা পিঠা বানানোর সৌন্দর্যটাই কিন্তু অন্যরকম যা অন্য কোনো কিছুতে কিন্তু পাওয়া যায় না আর এখন কিন্তু এই পিঠার এই গুলা কিন্তু হারিয়ে যাচ্ছে আগের মতো কিন্তু এখন আর এরকম পিঠা বানানো হয় না আগে যে এরকম পিঠা বানানো বা পিঠার একটা উৎসব ছিল এখন কিন্তু আর ওই রকম উৎসব নাই আর আগে বিয়ে হলে কিন্তু একটা পিঠা বানানোর জন্য একটা ইয়ে পড়ে যেত আর এখন কিন্তু বিয়ে হলে পিঠা কিনে এনে গিফট দিয়ে দেয় এখন কিন্তু আগের মতো বাসায় কেউ বসে পিঠা বানায় না তো সবাই কিন্তু আস্তে আস্তে সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে কেউ কিন্তু এত একটা বানায় না সবাই কিন্তু কষ্ট লাগার কারণে কিন্তু কিনে মানে আপনার পিঠা গিফট দিয়ে দেয় তো এরকম বাসায় কিন্তু এখন আর বানায় না আর এর আগে যদি বিয়ে হতো সবাই কিন্তু একসাথে বসে পিঠা বানানো দাদি নানিরা সবাই কিন্তু একটা গল্প গুজব মানে অনেক ইয়ে করতো মজা করতো আর এখন কিন্তু এরকম নেই সবাই কিন্তু বাজার থেকে কখন পিঠা কিনে এনে দিয়ে দেয় আর কখন যে বিয়ে হয়ে যায় মানে বোঝাই যায় না তো এক একে কিন্তু আমরা সবাই কিন্তু বিভিন্ন বিভিন্ন ডিজাইনে পিঠা বানা আর পিঠাগুলো দেখে খুবই ভালো লাগতেছিল তো সবাই এখানে গল্প করতেছিল আর পিঠা বানাচ্ছিলো আর এখানে পিঠা বানাতে বানাতে যে কখন সময় চলে যায় ভাবাই যায় না তো বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কিন্তু পিঠা বানানো হচ্ছে আর পিঠা বানাতে গিয়ে কিন্তু আপনার অনেকটাই ভালো লাগতেছিল আর যেহেতু এখন প্রচন্ড গরম আর গরমের মধ্যে কিন্তু আপনার এই পিঠা বানানোর একটা ইয়েটা কোন রকম থাকে তারপরে কিন্তু পিঠাগুলো বানানো দেখে বা বানাচ্ছিলাম তখন কিন্তু এরকম গরম একটা খারাপ লাগে নাই বসে বসে সবাই একসাথে বসে পিঠা বানাচ্ছিলাম গল্প করছিলাম তো সব মানে পিঠা বানানো মজাটাই অন্যরকম ছিল তো এখানে কিন্তু সবাই একে একে সবগুলো পিঠা ডিজাইন করে বানিয়ে আর সব পিঠা থেকে নকশি পিঠার ডিজাইন কিন্তু অনেকটা সুন্দর লাগে আর এগুলো যখন বানানো হয় দেখতেই কিন্তু মন মনে চায় আর এগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর যেহেতু এগুলো বিভিন্ন বিভিন্ন ফুলের ডিজাইন করা হয় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর নকশি পিঠাটার চল কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে যেহেতু এটা বানাতে অনেকটাই কঠিন কারণ আপনার গুড়ি করা তারপর এটা সিদ্ধ করা সিদ্ধ করে কিন্তু আপনার ডোটা করা তারপর মানে অনেকটাই ঝামেলা হয়ে যায় তার জন্য কিন্তু কেউ এটা একটা বানাতে বানানো যা বানানো হয় না বা কেউ এত একটা অ্যাভেলেবেল বানায় না বা এরকম করে খায় না তার জন্য কিন্তু এটা অনেকটাই হারিয়ে যাচ্ছে বা এখন কিন্তু মানুষে বেশিরভাগ কিনে এনে খেয়ে মানে খেয়ে ফেলে বা কিন্তু কেউ একটা কিনে এতটা খেতে চায় না আর তারপর যদি কেউ খায় খায় তারপর কিন্তু এখন বিভিন্ন রকম পেজ থেকে মানুষ কিন্তু নিয়ে এসে পরে বাসায় কিন্তু কেউ বানাতে চায় না তো সবাই কিন্তু এখানে আড্ডা দিচ্ছিলাম আর বসে বসে কিন্তু পিঠা বানাচ্ছিলাম আর পিঠা বানাতে বানাতে মানে সবাই কিন্তু ইয়ে বানাচ্ছিলো আর এক এক হাতে কিন্তু কেউ করতেছিল না এক একে কিন্তু সবাই পিঠা বানাচ্ছিলো আর পিঠাগুলো কিন্তু সবাই বিভিন্ন বিভিন্ন ডিজাইন করতেছিল আর এই নকশি পিঠার মধ্যে কিন্তু অনেক রকমের ডিজাইন হয় কেউ আপনার পাতা বানায় কেউ আপনার ঘর বানায় কেউ মানে অনেক রকম ছোটোবেলা যখন পিঠা বানাতে চাইতাম তখন কিন্তু আমাদেরকে দেওয়া হতো না বলতো যে আমরা নাকি ইয়েটা নষ্ট করে ফেলবো তার জন্য কিন্তু দেওয়া হতো না দেখে দূরে বসে রাখতো আর এখন পিঠা বানানোর জন্য যে আমাদের বাসায় থেকে ডেকে নিয়ে আসে যে পিঠা বানানোর জন্য আসার জন্য আর ছোটোবেলা ইয়ে করতো ছোটোবেলা চাইতাম যে মানে পিঠা বানানোর জন্য যে আঁকতাম যে দেখতাম মানুষদেরকে যে বড় যখন পিঠা বানাতো তখন দেখতাম তো আমরা ট্রাই করতাম যে বানাবো তখন কিন্তু আমাদেরকে দেওয়া হতো না আমাদেরকে দূরের রাখতো যে আমরা এসে নাকি নষ্ট করে এরকম এরকম বলতো তো আমাদেরকে দূরিয়ে রাখতো আর এখন কত পিঠা নিজে হাতে বানানো হচ্ছে মানে সেটাই তো আমরাও কিন্তু এখন ছোটোদেরকে এত একটা আসতে দিই না যে পিঠা নষ্ট করে ফেলবে এরকম তো সবাই একই রকম হয় আর কি তো আমাদের কিন্তু এখানে অলরেডি সবগুলা পিঠা কিন্তু একে একে বানানো হচ্ছে মানে সবগুলো কিন্তু শেষ হয় না আরও কিছু বাকি আছে তো অনেকটা অনেকটাই কিন্তু শেষ হয়ে গেছিলো আর এখানে চিকন পিঠার ডিজাইনটা অনেকটাই সুন্দর হচ্ছিলো আর দেখতে দেখুন মার্শাল্লাহ তো সবগুলো পিঠা কিন্তু একে একে বানিয়ে নেব আর চিকন পিঠা কিন্তু একসাথে অনেকগুলো বানানো যায় তো একই রকম ডিজাইন কিন্তু অনেকটাই হয়ে যায় তো চার পাঁচটা পিঠা কিন্তু একসাথে নিয়ে এগুলো কাটা হয় তো আমাদের কিন্তু অনেকটা পিঠা মানে বানানো হয়ে গেছে এখন কিন্তু ভাজার জন্য আমরা এগুলো বসিয়ে দেব যেহেতু এখানে বেশি পিঠা ছিল তার জন্য কিন্তু আপনার বানানোর সাথে সাথে কিন্তু ভাজা হবে তো একসা এক দিক দিয়ে বানানো হচ্ছে আর দিয়ে কিন্তু পিঠা বাজানোর জন্য বসে দেওয়া হচ্ছে তো সবাই কিন্তু একে একে কাজ করতেছিল একজনে পিঠা বানাচ্ছিল একজনের পিঠা ভাজার জন্য বসে পড়ছে সবগুলো পিঠা কিন্তু এখানে একে একে দিয়ে দেব আর এখানে দুই চোলার মধ্যে বসিয়েছিল একটার মধ্যে বসিয়েছিল আপনার পিঠা ভাজা আর অনেকটা আপনি পিঠাগুলো তাও দেবে তার জন্য কিন্তু বসে দিয়েছিল তো প্রথমে কিন্তু তেলের মধ্যে আপনার নকশি পিঠাটি দেওয়া হচ্ছে আর দিয়ে কিন্তু আপনার ভাজা হচ্ছে আর এগুলো কিন্তু ডুবো তেলে ভাজলে ভালো হয় তো এখন কিন্তু আমরা চিকুন পিঠাটা গ্রন্ত ইয়ে করে নেব আর চিকুন পিঠাটা কিন্তু তাওয়াই দিয়ে তারপর শুকাতে হবে তো এগুলো কিন্তু পিঠা পিঠার ঝামেলা কিন্তু অনেক মানে আপনার পিঠা কিন্তু এত মুখের কথায় না যে পিঠা বানানোটা যে বললেই পিঠা হয়ে যায় না এটার মধ্যে অনেক পরিশ্রম বা অনেক সময় দিতে হয় আর তার কারণেই কিন্তু কেউ এত একটা পিঠা বানাতে চায় না যখন মন চায় তখন কিন্তু কোনোরকম পেজ থেকে বা এরকম থেকে কিনে নিয়ে খাওয়া হয় কারণ এরকম ঝামেলা করে কিন্তু পিঠা খাইতে চায় না তো এদিক দিয়ে কিন্তু আর পিঠাও বানানো হচ্ছে আর এদিকে কিন্তু ভাজা হচ্ছে তো দুই দিক দিয়ে কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে যেহেতু পিঠা এখন একটা গরমের সিজন আর পিঠাগুলো কিন্তু অনেকগুলা বানানো হয়ে গেছে না ভাজা বসালে কিন্তু নষ্ট হয়ে যাবে আর তার জন্য কিন্তু বসায়ানো হচ্ছে তো এখানে কিন্তু পিঠাটা হালকা আছে বাঁচতে হবে তো আমাদের কিন্তু হালকা এক একবার মানে এক করাই কিন্তু বাজা হয়ে গেছে তো এখন কিন্তু পিঠাগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব আর দেখতে দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে তো এখন আমরা কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে কিন্তু আপনার চুলার মধ্যে আবার দিয়ে দিলাম পিঠা উঠিয়ে কিন্তু একে একে পিঠাগুলো সবগুলো ভেজে নেব আর পিঠা দেওয়ার সময় দেখুন তেলটা কীরকম ইয়ে হচ্ছে মানে এতটাই গরম হয়ে গেছে যে পিঠাগুলো দেওয়ার পর তেলটা এত ইয়ে করতেছিল তো এখন এদিক দিয়ে যেহেতু অনেকগুলা পিঠা হয়ে গেছে তার জন্য কিন্তু দুই ছোলায় পিঠা বসিয়ে দেবো আর চিকুন পিঠাগুলা কিন্তু আমাদের তাওয়ায় দেওয়া শেষ আর এদিকে দুই ছোলায় বসিয়ে দিলাম আর পিঠা বাঁচতে বাঁচতে প্রায় আপনার রাত আটটা বেজে গেছে যেহেতু এখানে অনেক পিঠা ছিল আপনার কখন যে সময় চলে গেছে বলাই যায় যায়নি আর এগুলো তো হালকা আজে বাঁচতে হয় তাই কিন্তু অনেকটা সময় লেগে যায় তো এখানে কিন্তু আমার এগুলো পিঠা বাজলে শেষ হয়ে যাবে যেহেতু মানে আমরা অনেকক্ষণ ধরে পিঠা বানাচ্ছিলাম মানে বিকেল টাইম থেকে শুরু হচ্ছে আর এখন রাত আটটা বাজেও কিন্তু এখনো পিঠা বানানো বা ভাজা শেষ হচ্ছিল না তো এখন কিন্তু আমি হালকা আঁচ দিয়ে সবগুলা পিঠা বেজে নেব তো আমার কিন্তু অলরেডি পিঠা বাজার শেষ আর এখন কিন্তু আমি সবগুলা পিঠা উঠিয়ে নেব তো এখন কিন্তু আমি সবগুলা পিঠা একে একে বেজে নিয়েছিলাম আর এখানে ছিল পিঠার ফাইনাল লুক আর দেখতে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করব কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম